दिन बाकी है बेकार दिन जीने के है चार दिन एक बार जगान करना तेरे साथे তো কেমন আছো সবাই? আমি ফিল সিং, তো তোমাদের সবার সামনে নিয়ে চলেছি আরেকটা নতুন ভিডিও। আর আজকে এই ভিডিওটা একটা ভ্লগ, যেটা আজকে একটা বিয়ে বাড়ি ভ্লগ হতে চলেছে, যে আমার একটা খুবই ভালো বন্ধু আলী, আজকে আলীর বিয়ে। তো এখন যাচ্ছি, অনেকটাই দেরি হয়ে গেছে, তো এখান থেকে যেতে হবে, ওখানে 11:30 মধ্যে ঢুকতে হবে, আর এখন অলরেডি 10:30 বেজে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। চলো যাওয়া যাক, কিন্তু অটোয় প্রথমে অটোয় যাবো, কারণ ট্রেন বেরিয়ে গেছে। চলো গাইস, ফাইনালি এসে গেছি ওই নরেন্দ্রপুর মিশন, আর আমি অটো থেকে নামলাম, তাড়াহুড়ো করে যাই, দেখি তাদের কদ্দূর কী খবর। অনেকবার তো ফোন করেছে কালকের থেকে আমার আসার কথা, কিন্তু কালকের থেকে আমি আসতে পারিনি, একটু কাজের চাপ ছিল, সময় পেয়ে উঠিনি, তো আজকে যাচ্ছি, তাও দেরি এত। সবাই আগে চলে গেছে, সুরাজ ফুরাজ সবাই চলে গেছে, বামাশিশু চলে গেছে, সবাই চলে গেছে, তো আমি সবার থেকে লেট, সবসময় হয়ে যাই, তো চলো যাওয়া যাক তাড়াতাড়ি। তো সামনে ওখানে সুরাজ বামাশিশু সব দাঁড়িয়ে আছে, দেখতে পাচ্ছ ওখানে, ওই দেখা যাচ্ছে সুরাজ দাঁড়িয়ে আছে, পাশে বামাশিশু দাঁড়িয়ে আছে। বামাশিশু আবার মানে একটু কৌতূহল চোখে দেখছে, সায়নও দাঁড়িয়ে আছে। সো গাইস, আলী এখন ভেতরে, ওই ঘরের ভেতরে, এখন ড্রেস ফ্রেস পরে একটু ফটোশ্যুট ফটোশ্যুট চলছে, চশমা ফশমা করে, এখন ভেতরে, ঘরের ভেতরটা অনেকটাই অন্ধকার। ওই দেখা গেছে আলীকে, দেখো আয়নার সামনে দাঁড়িয়ে পোজ দিচ্ছে। চলো ভেতরে গিয়ে একটু দেখিয়ে দিই। তো এই দেখো, এখানে চলছে আলীর শুট। আলি কেমন লাগছে এক্সপিরিয়েন্সটা? ভয়ানক, খুব টেনশন। না কদিন আগে মোটামুটি সকাল থেকে 10 বার টয়লেট চলে গেছি। কদিন আগে হয়তো সুরাজের ব্লগটায় দেখেছে যে তখন কতটা মন মানে কতটা টেনশনে ছিল, কিন্তু আজকে তো একটু হাসি হাসি দেখতে পাওয়া যাচ্ছে। না না, খুব খুশি, খুব খুশি। এই বাবু এখন সেজে গুজে সাজুগুজু করে বসে আছে, আমাকে কেউ যেতে দিচ্ছে না, আমি চাইছি বিয়ে করতে যেতে, বা সবাই মিলে আটকে রেখেছি। মানে দেখেছো কতখানি তাড়া পড়ে গেছে বিয়ে করা, একদম মানে দিল কি বাত, সত্যি দিল কি বাত। আলি শেষমেশ মুখ ঢাকা দিয়ে বেরিয়েছে, মানে এখন এমন এমন এই এমন কাজে যাচ্ছে, মুখ ঢাকা দিয়ে আছে আলি, মুখ ঢাকা কেন? ওর কি চোখ অব্দি ঢেকে গেছে? এই ওর চোখ অব্দি ঢেকে গেছে, আলি দেখতে পাচ্ছ? আলি হোঁচট কেউ না জানো। তো আলি বেরোচ্ছে এখন, এখানে মুখ ফুক ঢাকা দিয়ে বেরোচ্ছে। এখন আমরা যাচ্ছি সুরাজের গাড়িতে, সুরাজ ড্রাইভ করছে, আর সামনে আলীর গাড়ি যাচ্ছে। সুরাজের লাইসেন্স নেই, এটা জেনে নাও। সুরাজ গাড়ি কেনার পরে প্রথম আমাদের মোটামুটি একটা হালকা লগে নিয়ে যাচ্ছে, খুব ভালো, কিন্তু পয়সা নিচ্ছে, তার জন্য পার হেড 100 টাকা করে চার্জ নিচ্ছে, 100 টাকা করে চার্জ। সুরাজকে মারা উচিত ধরে, কিন্তু এখন মারবো না, আগে ঘুরে আসি। ওইটা হচ্ছে, ওইটা হচ্ছে বললো 100 টাকা করে নিচ্ছে, কিন্তু ওটা বেটিং এ হয়েছিল অনেক টাকা, কিন্তু জানি না কি হবে, বেটিং এ অনেক টাকা উঠেছিল, আজকে নিয়ে নিলাবে, ওটা খাবো, সেটা ভালো, ওই পকোড়া পকোড়া খাইছে সবাই, যাতে না নিয়ে দাইতে। আচ্ছা, আমরা এখন এই কাটাখালের রোডে ঢুকেছি, এই রোডটা সোজা গেছে বাড়িপুরের দিকে, কাটাখাল হয়ে বাড়িপুরের দিকে, তো আমরা এখান থেকে সামনে এগিয়ে যাবো। এই রাস্তা আমাদের কাছে প্রথম, সুরেশ তোমারও প্রথম না? প্রথমবার আসছি, এখন ওই রাস্তা দিয়ে যাওয়া হচ্ছে, বেশ সুন্দর লাগছে, একটু নিরিবিলি রাস্তা, তার উপর থেকে ভালো রাস্তা, শুধু একটু মাঝে মাঝে বাম্পার রয়েছে, একটু এছাড়া সব ঠিকঠাকই আছে। সাইডে দেখতে পাচ্ছ খাল, পুরো খাল বরাবর রাস্তাটা, আর এই সাইডের রোডটা দেখা যাচ্ছে পুরো গ্রাম্য পরিবেশ, খুব সুন্দর দেখতে লাগছে। মানে কেউ যদি এখানে এসে একটু ফাঁকায় ফাঁকায় একটু চিল করতে চাও, একটু ভালো সময় কাটাতে চাও, তাহলে একদম হেভি। চলো ফের আগে দেখা হচ্ছে। সো গাইস, আমরা এখানে নামলাম, এখানে গাড়ি বাড়িগুলো সাইড করা দেখতে পাচ্ছ, এই হচ্ছে আমাদের ডিজে বাবু, ডিজে বাবু, আর এই হচ্ছে আমাদের দাদা, হ্যাঁ আমাদের ড্রাইভার দাদা, জারুস ব্লগ স্পন্সর, শেয়ার মনে হচ্ছে। এখানে সব লাইন দিয়ে দাঁড় করানো আছে গাড়িগুলো, আর ওই দূরে যেতে হবে, এখন কত দূর যেতে হবে জানি না, চলো গিয়ে। তো আমরা এখন ভেতরে ঢুকছি, চলো ভেতরে যাওয়া যাক।
আমরা গেছি আলী এখন নামছে, চলো 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 আমাদের বরের সাজ সেজে এখন আলী মঞ্চে বসে আছে। দেখতে পাচ্ছ এতক্ষণ পরে মুখটা খুলেছে, এই দেখো মুখে কত হাসি। আমরা এখন এসেই এখানে পকোড়ার লাইনে দাঁড়িয়েছি, আর ওরা ওখানে হাতে রসনা নিয়ে দাঁড়িয়ে আছে দুজনে। এখনো বামা আর সায়ন আসেনি, ওরা বাইকে আসছে। গাইস এখন আমাদের খাওয়া দাওয়ার পালা চলছে, তো আলীর এখনও বিয়ে কমপ্লিট হয়নি, আমরা খেতে বসে গেছি। দেখো সব কিরাম ভাই বিরিয়ানির দিকে তাকিয়ে আছে, দেখো সায়নের মুখটা দেখো, আহ সব একটা একটা করে। ওপারে সুরাজ ফুল ফার্মে খাচ্ছে, সবাই মোটামুটি ফুল ফার্মে চলছে। তো এসে গেছে বিরিয়ানি, খেয়ে নেওয়া যাক এবার। আলীর এখানে খাওয়া দাওয়ার পার্ট চলছে। আলীর জুতো কোথায়? অ্যামাজন অর্ডার করবো নাকি? আপনাকে উকিল বানানো। আমরা আজকে ফের বেরিয়ে পড়েছি, আজকে সেকেন্ড দিন আলীর বিয়ের। কাল একটু আগেই তোমরা দেখছিলে আলীর বিয়ের পর্বগুলো, আর যখন ও বিয়ে পরে বাড়ি ফের ফিরছিল তখন আর তোমাদের দেখানো হয়নি, কারণ তখন সন্ধ্যা হয়ে গেছিলো আর তখন ক্যামেরা অতটা ভালো আসছিল না, সেটা দেখানো হয়নি। তো এখন ফের আমি অটো ধরবো, অটো ধরে আলীর বাড়ির ওখানে যাবো, যেখানে রিসেপশন গ্রাউন্ড আছে ওখানে যাবো। তো চলো যাওয়া যাক। তো গাইস আমরা ফাইনালি চলে এসেছি আলীর। সবাই যদি একটু উঠে দাঁড়ান আর বাইকের জায়গাটা একটু ক্লিয়ার করলে বেটার হয়, কারণ ক্যামেরাম্যানদের একটু অসুবিধা হচ্ছে, বাইকের জায়গাটা ক্লিয়ার করলে বেস্ট হয়। Thank you.